ডাকাত তিনটে পিস্তল আর ছোড়া উঁচিয়ে ধরতেই কামরার অন্য মেয়েরা চিৎকার আর কান্নাকাটি শুরু করে দিল। আমারও বুকের মধ্যে ধাপুস ধুপুস করছিল, কিন্তু বর্দির দিকে তাকিয়ে দেখলাম তিনি রাগি চোখে তাকিয়ে আছেন ওদের দিকে। বর্দি আমাকে বললেন, ভয় নেই, চুপ করে বসে থাকো। তারপর আমার কানে কানে আর একটা কথা বলে দিলেন, সব মেয়েরা তাদের গয়না গাটি টাকা পয়সা দিয়ে দিল। একজন মহিলা তার গলার হারটা কিছুতেই দিতে চাচ্ছিলেন না, কান্নাকাটি করছিলেন। দাড়িওয়ালা ডাকাতটা সেটাও ছিনে নিল গলার থেকে। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকে একটি অন্য ধরনের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোড়দির বর্দি। গল্পের চরিত্রায়নে খুকুদি শবরী খান, মিনুদি শ্রীজাতা সুরাই, মা বৌদি ছোড়দি ও বর্দি মৌমিতা সেনগুপ্ত, টিকিট চেকার ডাকাত ও নীলুর ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সবাই মিলে শুনি একটি নতুন ধরনের গল্প, ছোড়দির বর্দি। আমার ছোড়দি দিল্লি থেকে আসবে, আমি তাকে আনতে গিয়েছি হাওড়া স্টেশনে। ছোড়দি একাই আসছে, দিল্লিতে আমার বড় মামা থাকেন, তিনি ছোড়দিকে ট্রেনে তুলে দিয়েছেন। ছোড়দির খুব সাহস, একা একা যে কোনো জায়গায় যেতে ভয় পায় না। একবার ছোড়দিকে একটা চাকরির পরীক্ষার জন্য মাদ্রাজ যেতে হয়েছিল, তখন মা বলেছিলেন দাদাকেও সঙ্গে নিয়ে যেতে, কিন্তু ছোড়দি বলেছিল, কিচ্ছু দরকার নেই, আমি কি কচি খুকি যে আমার হাত ধরে নিয়ে যেতে হবে। মা বলেছিলেন, ও মা, কোনো মেয়ে আবার একলা একলা অত দূরে রাস্তায় যায় না কি? আজকাল বাঙালি মেয়েরা একলা একলা পেল চালায়, তা জানো? তোমাদের সময়কার মতন কি সবাই এখন অত ভীতু আছে? ছোড়দির দারুণ জেদ, শেষ পর্যন্ত ঠিক একলা একলা গেল। তারপর দিনই মাদ্রাজ মেলের দারুণ দুর্ঘটনার কথা শোনালো রেডিওতে। আমাদের বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেল, মা খাওয়া দাওয়া বন্ধ করলেন, দাদা আর বাবা ছোটাছুটি করতে লাগলেন খবর জানবার জন্য। শেষ পর্যন্ত দাদা প্লেনে করে চলে গেলেন মাদ্রাজ। তারপর দিনই মাদ্রাজ থেকে ছোড়দির টেলিগ্রাম এলো, ঠিক সময়ে চাকরির পরীক্ষা দিয়েছি, চিন্তার কিছু নেই। দুর্ঘটনা হয়েছিল মাদ্রাজ শহর থেকে 7 মাইল দূরে, ইঞ্জিন আর সামনের দিকের দুটো কামরা ভেঙে গিয়েছিল। ছোড়দির কিছু হয়নি। ছোড়দি মাথা ঠান্ডা রেখে ট্রেন থেকে নেমেই কাছাকাছি একটা দোকান থেকে সাইকেল ভাড়া নিয়ে সেই সাইকেল চালিয়ে চলে গিয়েছিল চাকরির জায়গায়। তখন সবাই ছোড়দিকে ধন্য ধন্য করেছিল। মাদ্রাজে চাকরি পেয়েও ছোড়দি অবশ্য বেশি দিন সেই চাকরি করেনি, এক জায়গায় ওর মন টেকে না। ছোড়দি এখন চাকরি করে দিল্লিতে, 4 মাস বাদে কলকাতায় বেড়াতে আসছে। এদিকে ট্রেন 1 ঘন্টা লেট, আমি প্ল্যাটফর্মে পায়চারি করছিল, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, কোথাও একটু বসবার জায়গাও নেই, বসবার বেঞ্চিগুলোতে লোকেরা শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। তারপর এক সময় প্ল্যাটফর্ম কাঁপিয়ে ঝমঝমিয়ে ট্রেন এলো, লোকজনের ঠেলাঠেলি আর হইচই। আমি গিয়ে মেয়েদের কামরার সামনে দাঁড়ালাম। মেয়েদের কামরায় ছোড়দি আর একজন বৃদ্ধ মহিলা ছাড়া আর কেউ নেই। দিল্লি থেকে এত ফাঁকা এসেছে বিশ্বাসই করা যায় না, ওরা দুজনে নিশ্চয়ই খুব আরামে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। ছোড়দি সেই বৃদ্ধা মহিলার হাত ধরে খুব সাবধানে তাকে নামতে সাহায্য করলেন। আমি ততক্ষণে ছোড়দির সুটকেস বেডিং নামিয়ে ফেললাম। ছোড়দি আমাকে বলল, এই নীলু, একে প্রণাম কর, ইনি আমার বর্দি। আমি একটু অবাক হলাম, আমার তো একটাই মোটে দিদি, তাছাড়া ছোড়দির যদি কোনো বর্দি থাকেন তাহলে তিনি তো আমারও বর্দি হবেন, কিন্তু কোনোদিন এর কথা তো শুনিনি। বৃদ্ধ মহিলার গায়ের রং টুকটুকে ফর্সা, মাথার চুলগুলো ধপধপে সাদা, মুখে একটা মিষ্টি হাসি, ইনি নিশ্চয়ই খুব বড় পরিবারের কেউ। দুজন খাঁকি পোশাক পরা লোক ওর জিনিসপত্র নিতে এসছে। ওর হাতে একটা সুন্দর কারুকার্য করা বেতের বাক্স, সেটা উনি কারুকে দিলেন না, নিশ্চয়ই ওই বাক্সে ওর গয়না টয়না আছে। আমি ছোড়দির কথা মতো ওকে প্রণাম করলাম। উনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো, সাহসী হও। তারপর উনি ছোড়দির দিকে ফিরে বললেন, তোমরা আমার সঙ্গে চলো না, আমার জন্য তো গাড়ি এসেছে। আমিও বাবার অফিসের গাড়ি নিয়ে এসেছি, তাড়াতাড়ি সেই কথাটা বললাম। উনি তখন বললেন, আচ্ছা তাহলে চলি, যা বলেছি সব মনে থাকবে তো? হ্যাঁ বর্দি, সব মনে থাকবে,
আপনি আবার দিল্লি এলে আপনার সঙ্গে দেখা করব। গাড়িতে উঠে ছর্দিকে জিজ্ঞাসা করলাম, ছর্দি উনি কে? আমার বর্দি। তারপরে ছর্দি আমাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে নীলু, কেউটে সাপ কোথায় কিনতে পাওয়া যায় তুই জানিস? আমি চমকে উঠলো, প্রথমে মনে হলো ভুল শুনেছি, তাই আবার জিজ্ঞাসা করলুম, কি বললে? কেউটে সাপ। কেউটে সাপ কি হবে? কিনবো, কিনে পুষবো। তুমি সাপ পুষবে? ছর্দি একগাল হেসে বলল, হ্যাঁ খুব ভালো জিনিস রে। আমার সন্দেহ হলো, ছর্দির বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে, কিংবা আমারই কান দুটো একেবারে খারাপ হয়ে গেছে নাকি। দোকানে আঙুল ঢুকিয়ে আমি ঝাঁকাতে লাগলো। বাড়ি পৌঁছাবার পর মা ছর্দিকে জিজ্ঞাসা করলেন, রাস্তায় খাবার টাবার ঠিক মতন পেয়েছিলি তো? কোনো অসুবিধা হয়নি? না মা, কোনো অসুবিধা হয়নি, তবে মোগলসরাই পর্যন্ত গাড়িতে বড্ড ভিড় ছিল, তারপর থেকে অবশ্য গাড়ি একদম ফাঁকা। মোগলসরাইতে সবাই নেমে গেল, নামবে না কেন? গাড়িতে ডাকাত পড়েছিল তো। মা একবারে আঁতকে উঠে বললেন, কি বললি? গাড়িতে ডাকাত পড়েছিল? কি স্বপ্নে সে কথা গো, তুই তখন কি করলি? আমার তো ভয়ের কিছু ছিল না, আমার সঙ্গে যে বর্দি ছিল, বর্দি আবার কে রে? সেই বা ডাকাতদের সঙ্গে কি করলো? বর্দি তো ডাকাতদের তাড়িয়ে দিল মা। ছর্দির বর্দিকে তো আমি দেখেছি, অন্তত 70 বছরের বুড়ি, তিনি আবার কি করে ডাকাত তাড়াবেন? আমি আর থাকতে না পারে বললাম, মা ছর্দি আজ বড্ড উল্টোপাল্টা কথা বলছে। ছর্দি তখন হাসতে হাসতে বলল, বলছি সব বুঝিয়ে বলছি, খাবার টাবার দাও আগে, খিদে পেয়েছে যে, ততক্ষণ হাত মুখ ধুয়ে আসছি আমি। খাবার টেবিলে সবাই ছর্দিকে গোল হয়ে ঘিরে বসেছে। পাশের বাড়ি থেকে এসেছে ছর্দির বন্ধু খুকুদি আর মিনুদি। বৌদি আর থাকতে না পেরে বললো, কি হয়েছিল বলো না ছোটন, সত্যি সত্যি ডাকাত? চায়ের কাপে চুমুক দিয়ে ছর্দি বলল, একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে ছোরা, ছোরা হাতে লোকটার মুখ ভর্তি দাড়ি। সবাই ভয়ে শব্দ করে উঠল। মা জিজ্ঞেস করলেন, কি করলো মুখ পাড়া ডাকাত গুলো? গভর্নমেন্ট কিছু করতে পারে না এদের, লোকে কি রেলে চাপবে না গো? আমার আর কোনোদিন ডাকাতে ভয় হবে না মা। খুকুদি বিরক্ত হয়ে বলল, বাবা রে বাবা, ছোটনটা কোনো কথাই খুলে বলে না, আগে বল না বর্দিকে। বর্দি যে সে কেউ নয়, আসামের এক রাজার কাকিমা, এত বয়সও কি সুন্দর দেখতে, বাংলা তো ভালো জানেনি, ইংরেজি হিন্দি ফরাসি অনেক ভাষা জানেন, একা একা সারা দেশ ঘুরে বেড়ান, বিলেত টিলেতেও একা একা গেছেন, একটুও ভয় পান না মা? তোর সঙ্গে আগে আলাপ ছিল না, এবারেই আলাপ হলো, ভাগ্যিস আমি ঠিক ওর পাশে গিয়ে বসেছিলাম, উনি প্রথমে আমার সঙ্গে ভালো করে কথা বলেননি, বারবার আমার দিকে শুধু তাকিয়ে দেখছিলেন, তারপর একবার জিজ্ঞেস করলেন, তুমি কি দিনের বেলা ঘুমো? আমি বললাম, কেন বলুন তো? উনি বললেন, যারা ট্রেনে উঠে দিনের বেলা ঘুমোয় তাদের আমার ভালো লাগে না। আমি তখন হেসে বললাম, না আমি দিনের বেলা ঘুমোই না। উনি তখন খুশি হয়ে আমার সঙ্গে অনেক গল্প করতে লাগলেন, খুব চমৎকার গল্প করতে পারেন উনি। সেই গল্প শুনতে শুনতে কি করে যে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। কি গল্প বললে, তুই একটা গল্প বল না আমাদের। বৌদি বলল, না না সে ডাকাতের কথা বলো, ডাকাতরা কখন এলো? ছর্দি বলল, আচ্ছা বর্দির গল্পগুলো পরে এক সময় বলবো, এখন ডাকাতদের কথাই বলে নিই। আমাদের মেয়ে কামরায় 8-10 জন মেয়ে ছিল মোটে, বাকি কিন্তু সবাই পুরুষ। ওমা, মেয়ে কামরায় পুরুষরা ওঠে নাকি? অনেকদিন তো ট্রেনে চাপনি, তাই কিচ্ছু জানো না, আজকাল আর নিয়মকানুন কেউ মানে না গো। আমি একবার একজন চিকিৎসকারকে ডেকে বলেছিল, এতগুলো লোক এখানে উঠেছে কেন, এদের নামিয়ে দিন না। তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, আমি কি করব বলুন, এদের তো অনেকের টিকিটই নেই। বর্দি বললেন, দিনের বেলা থাকতে চাই থাক, রাত্রির হলেই আমি ওদের নামিয়ে দেব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, বর্দি আপনার কথা ওরা শুনবে? বর্দি বললেন, শুনবে না কেন, ভালো করে বললেই শুনবে, অনেক পুরুষ মানুষেরই নাক ডাকে,
রাত্রিরে নাক ডাকা শুনলে আমার একটু ঘুম হয় না বলে আমি পুরুষদের কামরায় উঠি না। দেখতে দেখতে রাত্রির হয়ে গেল। বর্দি তখন নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে রাজরানীর মতন হুকুমের সুরে সব কটা ছেলেকে বললেন, এই তোমরা এবার নেমে যাও, অনেকক্ষণ তোমাদের বসতে দিয়েছি, যেন পুরো রেলটাই বর্দির নিজের, কাকে কখন কোথায় বসতে দেবেন সেটাও যেন ওর ইচ্ছের ওপরেই নির্ভর করছে। আশ্চর্য ব্যাপার, কিন্তু বর্দির কথা শুনেই অনেকেই সুরসুর করে নেমে গেল, কেউ একটু তর্ক পর্যন্ত করলো না। ওদের মধ্যে দুজন বাঙালি ছেলে ছিল। আমি ভেবেছিলাম বাঙালি যখন তর্ক করবেই তারাও নেমে গেল মুখ বুঝে। শুধু তিনজন লোক খুব কাঁচুমাচুভাবে বর্দিকে বলল, আমরা দু স্টেশন পরেই নেমে যাব, আমাদের একটু বসতে দিন, এই ট্রেনে আর কোথাও একটুও জায়গা নেই। বর্দি বললেন, ঠিক তো। তারা জিপ কেটে বলল, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এরপর আর একটা স্টেশন পেরিয়ে গেল। বর্দি নিজের শোবার জায়গা টায়গা ঠিক করলেন, একটা সুন্দর ছোট্ট বেতের তৈরি গয়নার বাক্স রাখলেন মাথার কাছে। তারপর আমাকে বললেন, আমার জিনিসপত্র একটু দেখো, আমি বাথরুম থেকে আসছি। বর্দি বাথরুম থেকে বেরিয়ে আসবার আগেই পার হয়ে গেল দ্বিতীয় স্টেশন। বর্দি ফিরে এসে নিজের জায়গায় আসন পিড়ি হয়ে বসলেন। কড়া গলায় সেই লোক তিনটিকে বললেন, এই তোমরা নেমে গেলে না যে। লোক তিনটি উঠে দাঁড়ালো। বৌদি বলল, ওরাই বুঝি ডাকা। খুকুদি বলল, আহ বৌদি থামো, ওকে বলতে দাও। হ্যাঁ ওরাই ডাকা। ওরা উঠে দাঁড়িয়ে বলল, আমরা তো স্টেশনে নামি না, চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়াই আমাদের অভ্যাস, তার আগে যার কাছে যা যা আছে সব বার করিয়ে দেন। এতে কি ডাকাত তিনটে পিস্তলার ছোড়া উঁচিয়ে ধরতে কামরার অন্য মেয়েরা চিৎকার আর কান্নাকাটি শুরু করে দিল। আমারও বুকের মধ্যে ধাপুস ধুপুস করছিল, কিন্তু বর্দির দিকে তাকিয়ে দেখলাম তিনি রাগী চোখে তাকিয়ে আছেন ওদের দিকে। বর্দি আমাকে বললেন, ভয় নেই, চুপ করে বসে থাকো। তারপর আমার কানে কানে আর একটা কথা বলে দিলেন, সব মেয়েরা তাদের গয়না গাটি টাকা পয়সা দিয়ে দিল। একজন মহিলা তার কলার হারটা কিছুতেই দিতে চাচ্ছিলেন না, কান্নাকাটি করছিলেন। দাড়িওয়ালা ডাকাতটা সেটা ছিঁড়ে নিল গলার থেকে। তারপর তারা এলো আমাদের সামনে। যার চেহারা সর্দারের মতো সেই ডাকাতটা বলল, এই যে দিদিমা, যা আছে সব দিয়ে দিন। বর্দি বললেন, আমি কারোর দিদিমা নই। ডাকাতটা বলল, সে দিদিমা বা ঠাকুমা যাই হন, গয়নাগাটি যা আছে চটপট বার করেন তো। বর্দি আমার দিকে ফিরে বললেন, আজকালকার ডাকাতগুলো কি অসভ্য, মেয়েদের দিকেও ছুরি ঝোড়া তোলে। আগেকার দিনে কত ভালো ভালো ডাকাত ছিল, আমাদের বাড়িতে কতবার ডাকাত পড়েছে, কোনোদিন তারা মেয়েদের ভয় দেখায়নি। রঘু ডাকাতের ছেলে মধু ডাকাত একবার আমাদের বাড়িতে এসেছিল ডাকাতি করতে, কি ভালো ছেলে, আমার সামনে হাত জোর করে বলেছিল, মা জননী। ডাকাত ডাকাত তিনটে বলল, আমাদের এখন এসব গল্প শোনার সময় নেই, কোথায় কি আছে দেখি দেখি বের করেন। বর্দি বললেন, ঠিক আছে বাপু দাঁড়াও, খবরদার গায়ে হাত টাত দেবে না, আমার সব গয়না এই বেতের বাক্সে রয়েছে, আমি খুলে দিচ্ছি। বর্দি বেতের বাক্সটা খুললেন, আর ডাকাত তিনটে ব্যস্তভাবে মুখ ঝুঁকিয়ে দাঁড়ালো। বাক্সের ডালা খুলতেই ভেতর থেকে ফোঁস করে মাথা তুলল একটা মস্ত বড় কেউটে সাপ। মা বৌদি খুকুদি মিনুদি আমি সবাই মিলে একসঙ্গে বললাম, স্প্রিংয়ের সাপ। ছর্দি বলল, স্প্রিংয়ের সাপ আবার কি, সে তো সিনেমায় থাকে, এটা সত্যি সত্যি একটা বিরাট কেউটে, তার এত বড় ফানা। ডাকাত তিনটে বাপ রে বলে তিন পা পিছিয়ে গেল। সাপটা তাদের দিকে তাকিয়ে মাথা দোলাতে লাগল। বর্দি তার হাত ব্যাগ থেকে একটা ছোট্ট বাঁশি বার করে ফু দিতেই সাপটা বাক্স থেকে বেরিয়ে সরসর করে নেমে পড়ল। তারপর তাড়া করে গেল ডাকাতদের দিকে।
ডাকাত তিনটে হঠাৎ সাপটাকে দেখে এত ভয় পেয়ে গেছিল যে কি করবে ভেবে পায়নি। তার আগে সাপটা সবচেয়ে বড় ডাকাতটার একটা পা পেঁচিয়ে ধরে ফনা তুলে রইল। বর্দি বললেন, এবার আমি আর একবার বাঁশি বাজালেই সাপটা ছোবল বসাবে, বাজাবো? ডাকাতটা হাউ মাউ করে কেঁদে বলল, বাঁচান আমাকে, বাঁচান আমাকে, বাঁচান। বর্দি বললেন, কিন্তু আমার যে খুব বাঁশি বাজাতে ইচ্ছে করছে। তিনটে ডাকাতি তখন হাত থেকে গয়না টয়না আর টাকা পয়সা ছুঁড়ে ফেলে দিল, বলল, আমরা না খাতিচ্ছি, আর টাকা দিতে করব না। বর্দি তখন আদর করে ডাকলেন, কেউ এসো না, ওকে ছেড়ে দিয়ে একটু সরে এসো তো। কিউটি সাপটা সত্যিই লক্ষ্মী ছেলের মতন বর্দির কথা শুনল, ডাকাতটাকে ছেড়ে একটু দূরে এসে ফনা তুলে রইল। বর্দি বললেন, আমার সঙ্গে আরও একটা গোখরো সাপ আছে, তাও তো সেটাকে এখনো ছাড়িনি, সেটা বড্ড রাগি, দেশে দুষ্ট লোকের তো অভাব নেই, আমি সবসময় সেই জন্য পোষা সাপ দুটোকে সঙ্গে রাখি। বর্দি ডাকাত তিনটেকে সত্যি নাকি খত দেওয়া দেন, কিন্তু ট্রেন একটু আসতে হতেই ডাকাত তিনটে ঝুপঝুপ করে লাফিয়ে নেমে পালালো। পরে স্টেশনে অন্য সব মেয়েরাও নেমে গেল, তারা বর্দিকে ধন্যবাদ জানালো বটে, কিন্তু সাপের সঙ্গে এক কামরায় থাকতে চাইল না। আমি আর বর্দি আরাম করে শুয়ে শুয়ে এলাম। বর্দি আমাকে শেখাতে লাগলেন কী করে সাপ পুষতে হয়। ভালো করে শেখালে পোষা সাপ কুকুরের চেয়েও বেশি কথা শুনে। গল্প শেষ করার পর সবাই বলতে লাগলো তারা একদিন ছোটদির বর্দিকে দেখতে যাবে। আমি শুধু জিজ্ঞাসা করলাম, ছোটদি, সাপ দেখে তোমার একটুও ভয় করেনি? ছোটদি বলল, দূর, ভয় করবে কেন, বর্দিতে আগেই আমাকে কানে কানে বলে দিয়েছিলেন সাপ দুটোর বিষদাঁত ভাঙা, বিষদাঁত থাকলে পোষা সাপকেও কেউ বিশ্বাস করে না।